গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এভরিওয়ান এন্ড আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। লাস্ট টাইম আমার ইনস্টাগ্রামে একটা পোল ক্রিয়েট করেছিলাম যেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কোথায় যাব, কক্সবাজার নাকি সাজেক। তো সেখানে আপনারা 2300 মানুষ আমাকে ভোট করেছেন যাতে আমি কক্সবাজার যাই, আর 2200 মানুষ আমাকে ভোট করেছেন যাতে আমি সাজেক যাই। তারপর আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যেহেতু কক্সবাজারে বেশি ভোট এসেছে তো ফার্স্টে যাবো আমরা কক্সবাজার, কক্সবাজার থেকে এসে দিন যাবো সাজেক। তো কক্সবাজার থেকে তো এসে পড়লাম, তো আজকে আমরা যাচ্ছি সাজেক। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে সাজেক গিয়ে একটা ব্লগ বানাবো, কারণ আমার প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। সো ফাইনালি আজকে দিনটা চলে আসলো, এখানে আছি আমি আর ইয়াসিন। আচ্ছা ইয়াসিন, সাজেক আমরা দুজন গেলে কি এনজয় করতে পারবো? না না না। তাইলে আমাদের সাথে আর কাকে কাকে নেওয়া যায়? দ্য ওয়ান এন্ড অনলি মেহমম। তাইলে আমাদের মধ্যে বাকি থাকলো কে? হিঙ্গুইল্লা জয়। আচ্ছা তাইলে আমরা ফার্স্টে জয়কে কল করি। আমরা জয়কে কল দিয়ে দিয়েছি, দেখি ও ধরে কিনা। অনেক বড় ব্যাগ, ওটার মধ্যে জামা কাপড় যা আছে সব ঢুকায় নাও। আচ্ছা তাতে ছাদ উঠো। ওকে, সো আমি আর ইয়াসিন ফুল রেডি, আমরা একবার বাসা থেকে ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে আসছি। সো ইয়াসিন চলো আমরা এখন জয় ছাদে চলে যাবো একটা ম্যাজিক দিয়ে। তুমি কি ম্যাজিকের জন্য রেডি? হ্যাঁ। আচ্ছা আমার হাঁটা ধরো, 3 2 1 গো। ও আমরা জয়ের ছাদে চলে আসছি বলছি, বাট জয় কোথায়? আরে মামা তুমি আমার ছাদে কেম নাকি? এটা ম্যাজিক। আচ্ছা সব বুঝলাম, তুমি আমাকে ব্যাগ নিয়ে আসতে বললে কেন? কারণ তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। নরমাল কি সারপ্রাইজ? বলো না বলো না। সারপ্রাইজটা হচ্ছে আমরা আজকে সাজেক যাচ্ছি। হোয়াট? লাইক সিরিয়াসলি? ইয়েস। খেলা হবে, কিন্তু মেহমান কোথায়? মেহমম। সো এখন আমরা সবাই একত্র হয়ে গেছি, জাস্ট মেহমম বাকি। আমরা এখন মেহমমকে একটা কল দিব। ওয়েট, নাম্বারটাও মেহমম দিয়ে সেভ করা। ফোন ধরতেছে না। হ্যালো। হ্যাঁ মেহেদি, কি করস? ভাই তুই কি সারাদিনই ঘুমাস? না ফোন দিছিলাম, তুই কি একটু ফ্রি আছিস আজকে? না তুই তো ফ্রি নাই, ভাবছিলাম আমরা একটু সাজেক যাবো। হ্যাঁ সাজেক। আরে ভাই হ্যাঁ সাজেকের নামই বলছি আমি। না গেলে তো আজকে যেতাম, বাট তুমি ফ্রি নেই। আচ্ছা তাহলে থাক আমরা যাচ্ছি। আমি আসি ম্যাজিক দিয়ে মেহমমের ছাদে চলে যাবো। সবাই আমার হাত ধরো, 3 2 1 গো। ও মাই গড, চলে এসেছি। বাট মেহমম কই? ও আসে নাই, চলো আমরা সাইডে লুকাই। এই মেহমম চলে আসছে, আমাদের খুঁজ দিছে। মেহমম, ও মাই গড, এত তাড়াতাড়ি কি হবে? মানে এত তাড়াতাড়ি কিভাবে আসছো? বিশেষ জামার কথা ভাই, আমি তো অবাক ভাই, একটু বল আমি কি ঠিক ঠিক ভাই? এটা ম্যাজিক ম্যাজিক। আমি জাস্ট অবাক, এত তাড়াতাড়ি কিভাবে পসিবল? হেলিকপ্টার কি আছে এদিকে? আসো আসো। তোমাদের সবার কাছে ব্যাক কেন? কেন তোমাকে বললাম না আমরা সাজেক যাচ্ছি আজকে? আজকে যাচ্ছি? হ্যাঁ আজকে। ভাই রে ভাই, তুমি ভাই আমাদের এখন সবার হয়ে গেছে, আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন যাবো বাস স্ট্যান্ডে, আজকে অনেক বেশি চিল করলাম। বাট আমি চিল করতে যাই, বাচ্চা গেছে, আমি তো অনকা তারা হুড়ো এমন ভাবে ব্যাগ গুছেছি, পরে চিলের টাইম আমি একটু ব্যাগটা চেক করি কি কিনেছি, মানে পুরো ধরা খাই গেছি। গড়ি রাখা দিছি, বেল রাখা দিছি, মানে আমি হেডফোন এগুলো কিছুই নেই রে ভাই। বাচ্চা গেছে, চিল করছো তোরা? আমি বাচ্চা গেছি। আচ্ছা সো সবাই কি রেডি? আচ্ছা তাহলে এখন কোনো ম্যাজিক দেখাবো না, এখন আমরা নরমাল হয়ে যাই। চলো Thank you.
আমাদের বাস চলে আসছে, আমরা একটু লেট হয়ে গেছি, তাড়াতাড়ি চলো ভাই। তাহলে এই ফার্স্ট টাইম বাস আমাদের আগে আসলো, সবসময় আমরা বাসের আগে আসি, বাট এবার বাস চলে আসে, বাট একটা জিনিস ভালো হয়েছে, আমাদের আজকে ওয়েট করা লাগে না। আমরা এখন চলে আসছি কুমিল্লায়, আমাদের খাবারের জন্য ব্রেক দিছে, বাট আমরা এখানে হাঁটাচলা ঘোরাফেরা করতে করতে 5 মিনিট শেষ করে ফেলেছি। ভয় আছিলাম কারণ ওরা আমাকে আসার টাইমে ভূতান শুনেছে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা এখন একটু এনজয় করছি, আমাদের বাচ্চাতে এখন আরো 5-10 মিনিট লেট হবে, আর ঢাকার বাইরে অ্যাকচুয়ালি এখন প্রচুর ঠান্ডা। ভাগ্যটা ভালো, আসার সময় জ্যাকেট নিয়ে আসছিলাম, ভাবছিলাম ঠান্ডা হবে না, তারপরে নিয়ে নিয়েছি, যেহেতু আমরা সাজিক যাচ্ছি, সাজিক যেহেতু অনেক গাছপালা ঠান্ডা থাকার একটা সম্ভাবনা আছে, তো উই আর লাকি যে নিয়ে আসতে পেরেছি। আর এইবার আমি খুবই কম জ্যাকেট নিয়ে মাত্র একটা নিচ্ছি, বাট আমি ভাবছিলাম যে ঢাকায় দেখছি এত ঠান্ডা নাই, কিন্তু এখানে আসার পর দেখছি। তো যাই হোক, এখন বাসে চলে যাবো কারণ বেশি ফাইজলাম করা ঠিক না, আর এমনি এখানে অনেক রাত হয়ে গেছে, তো ঝিম ভূত তো থাকতে পারে। আজকে যেহেতু আমরা ভূতা ফিল্ম শুনেছি, তো চলো 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 আমরা এখন চলে এসেছি মেহেদের এক আঙ্কেলের গেস্ট হাউসে, এখানে সে কিছুক্ষণ রেস্ট নিলাম কারণ আমরা বাস থেকে আমাদের অনেক সকালে নামিয়ে দিয়েছিল, তখন সকাল 6টা বাজে, এত সকালে সাজিকের উদ্দেশ্যে রওনা দেওয়া একটা বোকামি হবে কারণ অনেক বেশি ঠান্ডা, আর সাজিকে যেতে হলে যে একটা আর্মি ক্যাম্পের গেটটা পড়ে, মানে আর্মিরা গার্ড দিয়ে নিয়ে যায়, ওনাদের গেট খুলবে 10টার দিকে, তো আমরা যদি আগে আগে যাই তাহলে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাই এখানে চলে আসলাম, এখানে কতক্ষণ রেস্ট নিলাম, এখন আমরা যাবো সাজিকের উদ্দেশ্যে রওনা দিব। আর তোমাদের বলেছিলাম যে আমি চাঁদের গাড়িটা দেখাবো, এটা আমি এখন দেখাচ্ছি, ওয়েট। এইটা হচ্ছে চাঁদের গাড়ি, অ্যাকচুয়ালি এটা একটা জিপ, বাট এখানে আঞ্চলিক নাম দেওয়া হয়েছে এটাকে চাঁদের গাড়ি। কেন দেওয়া হয়েছে মেহেদি তুমি জানো? এটা দিয়ে একবার চাঁদের দেশে চলে যাবে, চাঁদের গাড়ি দেওয়া হয়েছে, তুমি জানো না? কেন তুমি তাহলে আজকে চাঁদের দেশে যাবা? আমি স্যুট সারা চিকেন যে আমার স্যুটটা চুই আসে নিয়েছি, দেখো চাঁদের দেশে এইভাবে এই স্যুট নিয়ে যেতে হয়, আমরা এখন এখান থেকে বেরো যাচ্ছি, আমরা ফার্স্টে যাবো নাস্তা খেতে, নাস্তা খেয়ে দেন মেবি একটা ঝর্ণা দেখতে যাবো না, তো ঝর্ণা দেখতে দেখতে মানে সামনে যতগুলো স্পট পড়ে সব স্পট গুলো দেখতে দেখতে আমরা সব দেখতে দেখতে আমরা সাজিকে রওনা দিবো, সো লেটস গো। আমরা এখন চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য, এত সকালে ব্রেকফাস্ট করার অভ্যাস নাই, বাট আজকে করতে হবে কারণ সাজিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে সময়ের সাথে
সো গাইজ আমরা এখন আছি খাগড়াছড়ি সাপটা চত্বরে। এই চত্বরে অ্যাকচুয়ালি প্রতিটি বাস থামে, বাস থেমে দেন। এখানে যে চাঁদের গাড়িগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই চাঁদের গাড়িগুলো সবাই ভাড়া করে দেন, সবাই সাদেকের উদ্দেশ্যে রওনা দেয়। সো আমাদেরও খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখনো আমরা সাদেকের উদ্দেশ্যে রওনা দেবো। যেতে যেতে যতগুলো স্পট আছে সবগুলো মেবি ভিজিট করবো, রাইট? সো লেটস গো। আর শীতটা কমতেছে, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? আমার ঠোঁটটা ফেটে গেছে। আমি আপনাদের বলেছিলাম যে সাজেক যেতে যেতে আমরা একটা ঝর্ণা পাবো। তো ঝর্ণাটা হচ্ছে হাজার ছড়া ঝর্ণা। ঝর্ণাটা এখান থেকে 3 কিলোমিটার দূরে, বাট ঝর্ণাটায় এখন পানি নেই, যেহেতু এখন বর্ষাকাল না, শীতকালে ঝর্ণায় পানি থাকে না। তাই ভাবলাম যে এত দূর যে লাভ নাই, আমরা এখানে এনজয় করি। আর এখানে অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম, ভালোই লাগলো। শীতের মধ্যে রোদ পড়ছে, অনেক ভালো লাগছে ভাই। সো আমাদের জন্য আমাদের গাড়ি ওয়েট করছে ওই সাইডে, আমরা এখন তাড়াতাড়ি যাবো, চলো। গাইজ এখন আমরা আছি বাগাইহাট ক্যাম্পে। এটা হচ্ছে একটা সেনাবাহিনীর ক্যাম্প। এই ক্যাম্পে যেটা হয়, সাজেক যারা যারা যাচ্ছে তাদের থেকে সকল তথ্য নেওয়া হয় যে তারা কতদিন যাচ্ছে এবং কতদিন থাকবে এবং আমাদের কি হোটেল বুক করা আছে নাকি। সো এই সব তথ্যগুলো আমাদের ভালোর জন্যই নেওয়া হবে। সো এই জায়গায় সব কিছু প্রসেস হচ্ছে, আর আমাদের আর্মিরা এখান থেকে গার্ড দিদি নিয়ে যাবে। আমি সকালে তোমাদের যেটা বলেছিলাম, সো মেবি আমাদের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেপার ওয়ার্ক হয়ে গেছে। আচ্ছা চলো আমরা যেতে থাকি, দেখি হয়েছে কিনা, এখনো শিওর না। আমরা এখন সেনাবাহিনীর জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি সেনাবাহিনী আসতে তারপরে আমরা যেতে পারবো, কারণ এখানে যারা বসবাস করে তাদের যাতে কোনো প্রবলেম না হয়, আর যারা ট্রাভেল করবে তাদেরও যাতে কোনো প্রবলেম না হয়। সো এই সব দিকগুলো বিবেচনা করে এখান থেকে সাজেক পর্যন্ত সেনাবাহিনী আমাদের সাথে যাবে। সেনাবাহিনী গাড়ি থাকবে একবারে সামনে, আর বাকি যত মানুষ ট্রাভেল করবে তাদের গাড়ি, সবার গাড়ি লাইন বাই লাইন থাকবে। সো আমি সাজেকের জন্য অনেক বেশি এক্সাইটেড, ইভেন আমরা সবাই আমরা অনেক বেশি এক্সাইটেড সাজেকটা দেখার জন্য। মজার জিনিস হচ্ছে এই ফার্স্ট টাইম আমাদের হোটেলের জন্য কোনো প্যারা খেতে হবে না, কারণ আমরা অলরেডি হোটেল বুক করে দিয়েছি। আমাদের হোটেলটা এই জায়গাতে, অ্যাজ ইউ ক্যান সি গার্বা। সো চলো আমরা ভিতরে যেয়ে দেখি আমাদের হোটেলটা কেমন। অনেক সুন্দর জানি, প্লিজ আল্লাহ প্লিজ। হ্যাঁ চলো, আই হোপ হোটেলটা অনেক বেশি জোশ হবে, কারণ বাইরে দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ও মাই গড, বাইরে ভাই জোশ, বারান্দাটা দেখছো? ওয়াও কি জোশ ভিউ, এই ভিউটা অনেক অনেক বেশি জোশ। তোমরা এভাবে দেখলে বুঝবা না, তোমাদের উপর থেকে দেখা উচিত। সো লেটস এনজয় ড্রোন ভিউ। আমরা এখন যাবো লাঞ্চ করতে, কারণ আমরা মাত্র এসেছি, আমরা কেউ লাঞ্চ করি না। লাঞ্চ করে দেন, আমরা কিছুক্ষণ রেস্ট নিবো, রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাবো, আরো অনেক জায়গা আছে এখানে ঘোরার মতো। সো তাড়াতাড়ি চলো আমরা লাঞ্চটা করে আসি। হ্যাঁ অনেক খিদা লাগছে ভাই, অনেক খিদা। তোমার অলওয়েজ খিদা লাগে।
এখানে যতগুলো হোটেল আছে সব হোটেলগুলো এক রকমের, তো আমরা অনেকগুলো দেখলাম। আর মেহেদি বলতেছে যে এর থেকে আপডেট হোটেল লাগবে, এর থেকে আপডেট হোটেল লাগবে, এটা করতে করতে ঠিক ঠিক ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে এই মাথায় এসে পড়ছি, বাট কোনো আপডেট হোটেল পেলাম না। তো সামনে যেটা পাবো ওইটাই যাবো, ওইটাই যেতে হবে। তোমার কি করবো সবসময় ভালো খেতে, মানে সবসময় খালি তার নবাবি গিয়ে দেখাইতেই হবে, মানে একটু ভালো তো খেতে হবে না, পেটকে অনেক ভালোবাসি। এটাতে চলে যাই, চলো কি আর করবো। আমরা হোটেলে চলে এসেছি, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়ার সময় কথা বলতে হয় না, সো এনজয় টাইম দে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। বাট এই জায়গায় একটা জিনিস ফেস করলাম, সেটা হচ্ছে এই জায়গায় আগে থেকে কোনো কিছু রান্না করা থাকে না। আপনি আসবেন, এসে যেটা অর্ডার করবেন তারা সেটাই রান্না করে দিবে। তাই আমাদের এখন ডিম দিয়ে খেতে হয়েছে, বাট ইচ্ছা করলে মুরগি দিয়ে খেতে পারতাম, বাট এর জন্য আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। বাট আমাদের কাছে এত সময় নেই, আমাদের বাসে গিয়ে আবার রেস্ট নিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে 3টার মধ্যে। এখন অলরেডি 2টা বেজে গেছে, আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা ডিম দিয়ে এক একজন খেয়ে ফেলছি। কষ্ট হলো, খেয়ে ফেলছি, আর ক্ষুধা লাগছিল, তাই অনেক ভালোই লাগছে খাবারটা। সো যাই হোক, এখন হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে রেস্ট নেবো। আর মেহেদির মুখে দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ অনেক বেশি খেয়ে ফেলছে। আমি একটু পানি বেশি খেয়ে ফেলছি, ভাতের পরে পানি একটু বেশি খেয়ে ফেলছি। আমার চোখে অনেক ঘুম, কারণ কালকে থেকে আমি না ঘুমানো। এখন ভাবতেছি বাসায় গিয়ে একটু কিছুক্ষণ ঘুমাবো, আই মিন হোটেলে গিয়ে। A few moments later. গাইজ, আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে, এতক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিতে নিতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ঘুমানোর সময় খুবই কম ছিল, মাত্র 1 ঘন্টা। সারা রাত না ঘুমিয়ে 1 ঘন্টা কোনো কিছুই না। গাইজ, আমরা এখন চলে এসেছি কংলাক পাহাড়ের নিচে, আমাদের ঠিক ওই যে ওই সাইডটা যেতে হবে, এখান দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে আসছি। এখনো অনেক দূর বাকি, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, বাট এদিকে দিয়ে অনেক জোস ভিউ দেখা যাচ্ছে। এই যে এই সাইডের ভিউগুলো অনেক জোস, আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, বাট রিয়েল লাইফে অনেক জোস। সো আমরা অলমোস্ট টপ টু বটমে চলে এসেছি। গাইজ, আমি এখন কংলাক পাহাড়ের একবারে টপ টু বটমে চলে আসছি। এখানে আমার কাছে উঠে একটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে বাঁশের তৈরি অনেক কিছু হচ্ছে, আমি ওই তোমাদের দেখাচ্ছি। তারা এখানে বাঁশ দিয়ে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র বানিয়ে থাকে। অ্যাজ ইউ ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দর একটা চেয়ার। ক্যামেরা অতভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট রিয়েল লাইফে দেখলে এটা বুঝে যাবে। তারা বাঁশকে ছোটো ছোটো পিস করে, দেন ওইটার মাধ্যমে অনেক কিছু বানায়। সো চলো আমরা একটু সামনে যাই, দেখি কি আছে। এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যেয়ে দেখি কি কি আছে, কারণ আমাদের ধারণা নাই, এই ফার্স্ট টাইম আসছি। তো লেটস সি, যে দেখি কি কি দেখা যায়। এটা খুবই সুন্দর, এত একটা উঁচা পাহাড়ের মধ্যে যে একটা গ্রাম আছে কেউ ভাবতেই পারবে না। অনেকগুলো ফ্যামিলি আছে এখানে, অনেকগুলো ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। আর এইখানে গ্রামের পাশাপাশি দোকান আছে, দোকানে অনেক কিছু পাওয়া যায়। তো এই যে চলে আসছি আমরা কংকলাক পাহাড়ে, স্বাগতম। গাইজ, আমরা এখন চলে এসেছি সাজেকের সব থেকে বেশি উঁচু পাহাড়ে, এর উপর আর কোনো পাহাড় নেই আমি যতটুকু জানি। আর এই পাহাড়টা ভূপৃষ্ঠের থেকে অনেক অনেক বেশি উপরে, তোমাদের দেখাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। সো এর থেকে বেশি বেটার করে ভিউ দেখানোর জন্য আমি এখন ড্রোন ইউজ করবো। সো লেটস এনজয়।
আমাদের এখানে সৌন্দর্য উপভোগ করা শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা ডেস্টিনেশনে। তো চলো আমরা বের হই। আর আমার মতো যারা নিশ্চয়ই এখানে এসে ছবি তুলবে, তাহলে কি আর হয় বলো। আর আসলে এই জায়গাটা অনেক অনেক বেশি জোস্ত, তোমরা এতক্ষণ মেবি বুঝে গিয়েছো আমার ড্রোন ভিউ দেখে। সো আমরা এখন যাচ্ছি আমাদের হেলিপ্যাডে। সো ওই জায়গাটা কেমন যে দেখি আসি, আয়ো ওই জায়গাটা অনেক বেশি সুন্দর হবে। আমার কাছে এই জায়গাটা আসলে খুবই ভালো লাগছে, এই জায়গাটা উঁচু তো সব কিছু দেখা যায় চারিপাশে। আর আমি একটা জিনিস চিন্তা করি যে আমরা গাড়িটা নিয়ে এইভাবে এইভাবে কীভাবে আসলাম, রাস্তায় ঠিক মতো দেখা যাচ্ছে না। গাইজ আমরা হেলিপ্যাডে চলে এসেছি, এখন উপরের দিকে যাচ্ছি। সো দেখা যাক কেমন। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। এখানে ব্যাম্বু দিয়ে চা বিক্রি করা হচ্ছে, চা ব্যাম্বুতে দেয়। তো আমাদের কাছে জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগছে, তাই আমরা এটা নিচ্ছি। সো আমরা ব্যাম্বুটি নিয়ে নিয়েছি, এখন ট্রাই করে দেখবো এটা কেমন। আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে, কারণ দেখতে খুবই জোস লাগছে। সো লেটস ট্রাই। আচ্ছা এটা কিভাবে খায় আমি দেখাচ্ছি, দেখো। হে আল্লাহ, মেহেদি মুখ পুড়বে, পুড়ছে বসলাম, এমনি নিও না। সো যাই হোক, এটা অনেক মজা, যারা যারা আসবেন এখানে ট্রাই করতে পারেন। হেলিপ্যাডের মাঝে এরা বিক্রি করে। আচ্ছা আমি কিন্তু নাকি স্মেল পাই না, কিন্তু এটার মধ্যে ব্যাম্বুর একটা স্মেল আসছে, দেখতেছো? ব্যাম্বু স্মেল আসবে, এটা তো স্বাভাবিক, তাই না? রিয়েলি অ্যামেজিং। সাজিকের এই হেলিপ্যাডটা মাশাআল্লাহ দিলে অনেক অনেক বেশি সুন্দর, বাট এর সৌন্দর্য সকালে এর থেকে অনেক গুণ বেশি বেড়ে যায়, কারণ তখন সকালে চারো সাইড দিয়ে কুয়াশা থাকে, তখন এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সো যারা যারা সাজিক আসবেন অবশ্যই হেলিপ্যাডটা ভিজিট করবেন, কারণ এখানে দাঁড়িয়ে আপনি আশেপাশে চারো সাইডে সব ভিউগুলো দেখতে পারেন। ওই তোমাদের আমি দেখাচ্ছি। আমরা এখন বাসায় চলে এসেছি, আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিবো, রেস্ট নিয়ে আমরা দিন আবার বাইরে যাবো, কারণ সাজিকের নাইট ভিউটা অনেক জোস। আর আজকে আমাদের বারবিকিউ করার প্ল্যান আছে, সো লেটস সি, দেখা যাক বারবিকিউ করতে পারি কিনা, আই থিঙ্ক করতে পারবো। সো আমরা এখন কিছুক্ষণ একটু রেস্ট নিবো, কারণ আমাদের রেস্টের খুবই প্রয়োজন, কালকে অনেক জার্নি করেছি আর বাসে এসে বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি, অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে দিন আবার চলে গিয়েছিলাম ওইখানে। সো রেস্ট নিয়ে তোমাদের সাথে দেন আবার দেখা করছি। সো A few moments later. আমাদের রেস্ট শেষ। রেস্ট না, আমাদের রেস্ট শেষ, এখন আমরা যাবো বারবিকিউ পার্টি করতে। সো তোমার মেবি অনেক ঘুম লাগছে, এটার জন্য তুমি উল্টা পাল্টা বলতেছো, ব্যাপারটা বুঝতেছো, চোখগুলো দেখেন বন্ধ হয়ে যাচ্ছে, এত ঘুমানোর পর তার আবার ঘুম লাগবে। ঘুমাইতে পারি না, এই সব রোডের মধ্যে কিভাবে বাস চালা আপনারা তো জানেন, এইভাবে ভাবে আমি আগে। সো এখন আমাদের ইয়াসিন আর জয়কে উঠানো লাগবে, কারণ ওরা ঘুমাচ্ছে, ওদের উঠিয়ে দেন আবার যাবো। ওরাই চিল করতেছে, ওরাই এনজয় করতেছে, ওরা ছোট মানুষ ঘুমাবেই তো, উঠাও ওদের। আচ্ছা আমি আগে ইয়াসিন উঠাই, কারণ ইয়াসিনে ডাকবে সাথে সাথে দৌড়ি। ইয়াসিন ইয়াসিন বাইরে যেতে হবে এখন, উঠো। এ জয় জয়, এ জয়, ওঠ ওঠ, বাইরে যাম, ওঠ ওঠ, এত ঘুমাস কিলে, ঘুমাইতে এসেছো নে, ওঠ, আরে ওঠ না। তারপরও দেখ ঘুম থেকে উঠে দেখ কি ঘুম, আল্লাহ আল্লাহ, বসে বসে ঘুমাইতেছে। গাইজ আমরা সবাই এখন রেডি হয়ে গেছি সাজিকের নাইট ভিউ এনজয় করার জন্য আর বারবিকিউ টেস্ট করার জন্য। সো চলো ব্রাদার। আমি একটু বারবিকিউর জন্য আমি একটু এক্সাইটেড, কজ অনেক আগে 1971 সালে বারবিকিউ করছিলাম, এরপর আর করা হয়নি, তো এবার করবো, দেখি কেমন মজা হয়। আর এখন তো ফ্রেন্ডরা আছে সাথে, জানি মজা হবে। আমাদের খাবার চলে আসছে, আমাদের তাড়াতাড়ি খেতে হবে, আমাদের কাছে আর মাত্র 15 মিনিট আছে। সো তাড়াতাড়ি খাবারটা খুবই মজা, খেয়ে দেখো নাকি কেন বলছো, দেখে বুঝে যাচ্ছে।
খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা ডিনার শেষ করে বাসায় এসে পড়েছি, আমাদের এখনই ঘুমাতে হবে কারণ আমাদের সকাল 5টা বাজে উঠতে হবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে 5টায়। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা একটু বের হলাম সকাল সকাল কারণ সাজেকের সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে সকালে। সকালে ঘুরলে প্রকৃতির সাথে বেশি কানেক্টেড হওয়া যায়, আর আপনারা একটা সাউন্ড শুনছেন না, সাউন্ডও অনেক বেশি সুন্দর। আর আমি এখানে সকালে আসতে চাই, ঘুমাইছিলাম, রাকিব বললো চলো একটু হাইটা দেখি, আজকে তো চলে যাব। বাট আসার পরে ভালোই লাগতেছে, আর এখানে আসছি হয়তো বা নাস্তা খাওয়ার আগে আসছি, এর জন্য ভালো লাগছে। নাস্তা খেয়ে আসলে এখানে হাঁটাহাঁটি করতে আর ভালো লাগতো না, কারণ তখন রোদে যে তাপটা ওইটা অনেক বেশি বেড়ে যায়। বাট এখন অত বেশি তাপ নাই, তাই হেঁটে অনেক বেশি ভালো লাগতেছে, আর একটু একটু ঠান্ডা আছে, এটার জন্য রোডটা আরও বেশি ভালো লাগছে। গাইজ, আমার পিছনে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি সাজিকের মূল সৌন্দর্য বলা চলে। আপনি যখন গুগলে সার্চ করবেন সর্বপ্রথমে সাজিকের এই ঘরের ছবিটি চলে আসবে। এই ঘরটি দেখতে অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি সুন্দর। এখন আমরা হোটেলে চলে যাচ্ছি কারণ আমাদের আবার বের হতে হবে 9টার মধ্যে। এখন 8টা বেজে গিয়েছে, হোটেলে গিয়ে দেন নাস্তা করতে হবে। নাস্তা করে দেন আমরা অনেক জায়গাগুলো ভিজিট করা বাকি আছে, যেগুলো আমরা আজকে যাব। আর আজকে আমরা সাজেক থেকে বের হয়ে যাব, আজকে সাজেক থেকে বের হয়ে আমরা খাগড়াছড়ির দিকে যাব। খাগড়াছড়ির থেকে ওইখানে অনেকগুলো প্লেস আছে, ওগুলো আমরা ঘুরবো, ওগুলো ঘুরে দেন আমরা ঢাকা ব্যাক করবো। সো তোমার কেমন লাগতেছে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি? আমার একটু ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, কারণ হচ্ছে এত সুন্দর একটা সিন ছেড়ে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক অনেক বেশি জোস, আমরা এই ফার্স্ট টাইম এরকম জায়গায় আসছি, আগে কখন আসেনি, এটার জন্য আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগতেছে। তবে আপনারা যদি চান কেউ সাজেক আসতে পারেন, এই জায়গাটা অনেক বেশি জোস, আপনারা এসে খালি হাতে যাবেন না, অনেক এনজয় করে যেতে পারবেন, এতটুকু আমি বলতে পারবো। অনেক মেমোরি সাথে করে নিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, একটু আসতে সমস্যা হবে রাস্তাগুলো নিয়ে, একটু মানে রাস্তাগুলো একেবারে ভয় লাগতে পারে, বাট এখানে আসলে খুবই ভালো লাগবে, জায়গাটা ভালো লাগারই মতো। আর যারা ন্যাচারাল লাভার আমার মতো, তাদের কাছে তো এই জায়গাটা কোনো কথাই নেই, আরও অনেক বেশি ভালো লাগবে। আমরা এখন সাজেক থেকে বের হয়ে যাচ্ছি, আমরা সাজেকের বাইরে যে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওইখানে যাচ্ছি। ওগুলো কোথায় জানি, আমরা এখন যাবো ঝুলন্ত ব্রিজ, আর কিছু কিছু স্পট আছে ওই স্পটগুলো ভিজিট করব। সো স্টে টিউন, আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, প্রতিবারের মতো আমরা আজকেও লেট। সো তাড়াতাড়ি চলো। আমরা চলে এসেছি রিশাং ঝর্ণায়, আমাদের ওই যে ওই সাইডটা যেতে হবে, হেঁটে হেঁটে তো যাচ্ছি। সাথে আছে বাস, এই বাস দেখতে পারো মেয়েদিকে পিটানো হবে। না না, আসলে হচ্ছে কি ছাপুরি পিটানো হবে এটা এর আগে। চলো আমরা বলি, আরে আমার বলতে দাও, আজকে আমরা সাপ মারবো লাঠি দিয়ে, লাঠিও ভাঙবে না, সাপ মেরা যাবে, মারা যাবে। শুনো শুনো, আমি বলি এর আগে, আমি সত্যি কথা বলি, এর আগে আমি কোনো ঝর্ণা ভিজিট করিনি, আজকে ফার্স্ট যাচ্ছি। বাট লাঠি কেন দিলে? আচ্ছা আমি বলি, তুমি এর আগে কি ভিজিট করছো? প্রত্যেকটা ব্লগে আমি এটা দেখি নাই, আমি ওইটা দেখি নাই, আজকে আমি এটা ফার্স্ট টাইম। আমি ছোটবেলায় একটু সেন্সিটিভ ছিলাম। এখানে দুইটা রাস্তা, একটা এদিক দিয়ে গিয়েছে, একটা এদিক দিয়ে গিয়েছে, আমরা অনেক কনফিউজড কোনটা যাব। আচ্ছা কোনটা যাওয়া যায় ভাই? এহেন্দা চলো, এহেন্দা হচ্ছে কি যে পাহাড়টা আছে, পাহাড়ের পরে আমরা ঝর্ণা পেতে পারি। এহেন্দা তো ঘুরে একই হচ্ছে, যেখান দিয়ে নামলাম সেখান দিয়ে তো হচ্ছে। আচ্ছা আই থিঙ্ক এদিক দিয়ে যাব। আচ্ছা না, আচ্ছা এদিক দিয়ে যাই, একটা টাইমার আছে, চলো। আমি কইরো না, পরে ধরাটা খাইবা। চলো এহেন্দা চলো, আমার লাগে চলো, ইনশাল্লাহ ধরা খাবো না। তো চলো আল্লাহ নাম নিয়ে যাই। আমরা হাঁটতে হাঁটতে একটা সিঁড়ি পেয়ে গেছি, সিঁড়িটা অনেক বড়, আর এই পাহাড়ের মধ্যে এরকম একটা সিঁড়ি খুঁজে পাওয়া এটা আসলে অনেক বেশি জোস। বুড়া মেহেদি
যে জায়গায় লাঠি দরকার নাই সেই জায়গায় সে লাঠি দিয়ে উঠতেছে। আমরা চলে এসেছি এই যে ঝর্ণা, খাগড়াছড়িতে আরো অনেকগুলো ঝর্ণা রয়েছে, বাট সব ঝর্ণা সব মৌসুমে পাওয়া যায় না, বাট এই ঝর্ণাতে দেখছেন এটা বারো মাসই পাওয়া যায় আমি যতটুকু শুনলাম। সো যারা যারা আসবেন এই জায়গায় একবার ভিজিট করতে যেতে পারেন, যারা মৌসুমে আসবেন না তারা। সো আমরা এখন এখান থেকে চলে যাবো কারণ আমাদের সময় একটু শর্ট, এখন যাবো আমরা আরেক জায়গায়। মেহেদি কই যাবো আমরা? আলুগিরি না নীলগিরি না কি জানি ওই জায়গায় কি আছে? কেমন লাগছে? আমার তো 12টা বেজে যাচ্ছে, অনেক কষ্ট লাগছে কিন্তু ঝর্ণা দেখে খুব ভালো লাগছে। ভালো লাগছে এখন, এখন কিন্তু অনেক পথ বাকি আছে, আপনি অনেক দূর হেঁটে যেতে হবে। অ্যাকচুয়ালি তোমাকে রাকিব হোসেন এর আগে যে কোশ্চেনটা করা হয়েছে যে এখান দিয়ে উঠতে কেমন লাগতেছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা করা উচিত ছিল যে আপনার এই শরীর নিয়ে এখান দিয়ে উঠতে কেমন লাগতেছে, কোশ্চেনটা এমন করা উচিত ছিল। ঠিক আছে, যে হচ্ছে আমার আরেকটা ফুফু, আপনার কেমন লাগতেছে এই উঁচু সিঁড়ি দিয়ে উঠতে? সেরকম লাগছে, সেরকম অবস্থায় বুঝে যাচ্ছে, মানে উনি রেস্ট নিতে 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 উঠতেছে। দেখুন এই চিন্তাইকারকে, আমাদের দুজনেরটা নিয়ে ও একা যাচ্ছে, আল্লাহ তোমার বিচার করুক। আমি তো তোমার পা দিয়ে আসছি না, তুমি আমার পা দিয়ে আসছো। আমি দুইটা পা ইউজ করছি, দুইটা বাঁশি ইউজ করছি, চারটা নিয়ে আসছো না? চাপাজি কম করো। এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, চলো। গাইজ আমরা এখন চলে এসেছি আলুটিয়া হেলিপ্যাডে, এই হেলিপ্যাড থেকে পুরো খাগড়াছড়ি যে শহরটা রয়েছে ফুল শহরটা দেখা যায়। তোমাদের আমি দেখাচ্ছি, ওইটা একটু পুরো ওঠার লাগবে, দিন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা যখন আসবা গাড়ি দিয়ে এইভাবে এইভাবে আসবা, বাট বুঝতে পারবে না যে শহরটা কীরকম, কিন্তু এইখানে আসলে অ্যাকচুয়ালি কি শহরটা কী টাইপের কিংবা কেমন আকৃতি সেটা ফুললি তুমি বুঝতে পারবে। পুরো খাগড়াছড়ি যেটা শহর রয়েছে সেটা পুরো সাপের মতো স্নেক, একবার এইভাবে যাবে একবার এইভাবে যাবে, মানে পাহাড়টা যেটা ওই পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, তাই রাস্তা অনেকটা আঁকা বেঁকা। সো আমি চলে এসেছি টপ টু বটম, এখন দেখাচ্ছি তোমাদের। তো আমরা হেলিপ্যাডে উঠে পড়েছি, এই তো যে দেখা যাচ্ছে পুরো শহরটা। সো এখানে যে ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পুরো যে খাগড়াছড়ি সেই শহরটা। আমাদের হেলিপ্যাড দেখা শেষ, এখন আমরা যাচ্ছি গুহায়। গুহাটা মেবি অনেক বেশি জোস হবে, যতটুকু শুনলাম ওটা অনেক ইন্টারেস্টিং, আর ওই জায়গায় নাকি মশালে ঢুকতে হয়। সো লেটস সি, সবই ভালো লাগলো, একটা জিনিস ভালো লাগলো না, জুতা খুললে ঢুকতে হবে। গাইজ আমরা এখন চলে এসেছি আলুটিলা গুহায়, এখন ঢুকবো ওইখানে গিয়ে। সো চলো দেখি কেমন, আই থিঙ্ক অনেক ইন্টারেস্টিং। সো আমরা এখন ঢুকছি আস্তে আস্তে আস্তে, মেয়েরি আস্তে। সো ফাইনালি আমরা আলো পাচ্ছি, মেবি এখান থেকে বের হয়ে যাবো এখন অবশেষে। আই ফিল সো গুড, উফ বের হয়ে গেলাম, উইনার। ফাইনালি বড় আসতে পারলাম, কেমন লাগলো ভাই? মাথাকে বাড়ি গেছি, আর কি বলবো, ঠান্ডা, ভিতরে অনেক ঠান্ডা। আঙ্কেল কেমন লাগলো? খুব মজা। আল্লাহ, মেহেদির ক্যামেরা, তুই আমার অ্যাকশন ক্যামেরা কি করছস? অ্যাকশন করার জন্য আল্লাহ, হাতে ব্যথা পাইছো? আল্লাহ, আসলে এই গুহাটা অনেক বেশি ডেঞ্জার ছিল ভাই। আমার ক্যামেরাটা রেখে করছে ভাই, আমি আমি আমরা পড়ে যাবে।
সো যাই হোক জিনিসটা কিন্তু অনেক বেশি জোস, বাট আমি এই ঝুলন্ত ব্রিজের জন্য খুবই এক্সাইটেড ছিলাম, আমি জাস্ট অপেক্ষা ছিলাম কখন এখানে আসবো। আচ্ছা তুমি কি এই কথাগুলো মুখস্থ করছো? সব জায়গায় বলো আমি এক্সাইটেড ছিলাম, আমি কখন যাবো। গড প্রমিস, আমি সকাল থেকে আমি এই ব্রিজটার জন্য শুধু ওয়েট করতেছি, আর কালকে শুধু ওয়েট করছি কখন ওই সাজেক ভ্যালিতে হোটেলে রেস্ট করবো, ওর জন্য আজকেও ওয়েট করছি শুধু এই যাই। সো দেখো তোমরা আমরা কত জোস জায়গা চলে আসছি, কত নিচে আর আমি কত উপরে। ব্লগের শুরু থেকে আমরা বলে আসছিলাম যে আমি আমার ফ্যামিলির সাথে ট্যুরে যাচ্ছি, এ হচ্ছে আমার ফ্যামিলি, সে হাই এভরিওয়ান। হাই। তো এই ব্লগে স্পেশালি থ্যাঙ্ক দিতে চাই আমার আব্বু আর আম্মু, কারণ তাদের সাপোর্ট না থাকলে আমরা আজকে এখানে ব্লগ করতে আসতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ আব্বু আম্মু। সো এই ব্লগে আমাদের যতগুলো প্লেস ঘোরা ছিল আলহামদুলিল্লাহ আমরা সবগুলো ঘুরতে পেরেছি। তোমরা কি সবাই এনজয় করতে পেরেছো? আমি সবচেয়ে বেশি এনজয় করেছি সাজেক ভ্যালিতে, যে হোটেলের যে ভিউটা ছিল ওটা। সো তোমাদের আমি যেভাবে ম্যাজিক দিয়ে আনছিলাম, এখন তোমাদের আমি সেভাবে ম্যাজিক দিয়ে ব্যাক করে দিব। সো তোমরা কি রেডি? আমার বাসার নিচে কাজ আছে অনেক। আচ্ছা তাহলে তুমি বাসার নিচে যাও, বাসায় চলে যাই। ওয়াও চলে আসলাম বাসার ছাদে, এখন বাসে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিবো, দেন তোমাদের সাথে আমি আবার কথা বলছি। আলহামদুলিল্লাহ সাজেক থেকে সুস্থভাবে বাসায় ব্যাক করতে পারলাম, সাজেক ট্যুরটা অনেক অনেক বেশি জোস ছিল আর সাজেকও অনেক অনেক বেশি সুন্দর। সো আমার প্রতিটা ব্লগে আমি খেয়াল করছি তোমরা কমেন্ট করছো যে আমি কোথায় কীভাবে যাই এবং কত টাকা খরচ হয়, তাই আমি ভাবলাম এই ব্লগে তোমাদের আমি একটা ছোটোখাটো ধারণা দিব যে তোমরা সাজেক কীভাবে যাবা এবং তোমাদের কত টাকা খরচ হবে। সো লেটস স্টার্ট। সাজেক যেতে হলে আপনাকে ফার্স্টে খাগড়াছড়ি বাস ঠিক করতে হবে, খাগড়াছড়ি বাস যে কোনো জায়গায় পেয়ে যাবেন, বাসের টিকিটের প্রাইস বাসের কোয়ালিটি বুঝে হবে। সো ঢাকা থেকে খাগড়াছড়ি রওনা দিলে বাসটি খাগড়াছড়ি শাপলা চত্বরে নামিয়ে দিবে, শাপলা চত্বরে নামলে আপনি সাইডে দেখতে পারবেন অনেকগুলো জিপ রয়েছে যেগুলোকে আঞ্চলিক নাম হিসাবে চাঁদের গাড়ি বলা হয়। একটি চাঁদের গাড়িতে আপনারা একসাথে 12 জন বসতে পারেন, তবে আপনার যদি সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আপনারা সিএনজি ব্যবহার করতে পারেন, বাট সিএনজি ভাড়াটা আমার জানা নেই। আমরা চাঁদের গাড়িতে গিয়েছিলাম, একদিন চাঁদের গাড়ির ভাড়া 8,000, আর যদি আপনারা দুই দিনের জন্য নিতে চান সেক্ষেত্রে 12,000। সো চাঁদের গাড়ি ভাড়া শেষ হলে দেন আপনার সাথে সাথে রওনা দিবেন সাজেক। সাজেক যে আপনাদের প্রথমে যে কাজ সেটা হচ্ছে হোটেল ভাড়া করা। সো হোটেলও সেম কোয়ালিটি বুঝে প্রাইস 2,000 থেকে শুরু, দেন উপরের দিকে উঠতে থাকবে। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের ভাড়াটা ছিল 4,000, তবে আমরা যদি সিজনে যেতাম সেক্ষেত্রে আমাদের লাগতো 5,500। আমরা সিজনে যাইনি তাই কম লেগেছে। সো এই ছিল আমার সাজেক ট্রাভেল গাইড, আই হোপ আপনাদের হেল্প হবে। সো গাইজ আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, বাট ব্লগ শেষ করার আগে আমি জানতে চাই যে তোমরা নেক্সট আমাকে কোন জেলায় দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ব্লগে যদি 15,000 লাইক হয় দেন আমি আরেকটা ট্রাভেল ভিডিও করবো, প্রমিস। সো দ্যাটস ইট গাইজ, নো মোর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, এন্ড লাইক দিয়ে দেখা যাও আমরাও পারি।